কোশনা বোন তোর বিয়ে হলে তোর স্বামী ও তোরে পিড়াই বল। এ শোন, এসব কথা আমি শুনবো না। তোর কাপড় চোপড় রান্না বান্না করার জন্য আমি কি বাড়ি খুঁটি হয়ে থাকবো নাকি? আমি বিয়ে করবো আর তুই আমার জন্য ছেলে দেখ। এ আপনি বিয়ে করছেন কেউ বেনি রে আমার দ্বারা বিয়ে দেবেন? বাপের বাড়ি যায় কি হেরা কি ভাত দিব? হেরা যদি ভাত না দেয় তাহলে পরোটাই দিব। তারপর শান্তি, কিন্তু এই মাই খেয়ে দেখে তোমার জীবন শেষ। আমি আজকে বাপের বাড়ি চলে যাব। এই আমার অপরাধ কি? তুই যে যায় যে নালিশ করবি, বিচার সালিশ হইবে, আর বিচার সালিশ না হইলে তাহলে থাক। বিচার সালিশের দরকার নাই, সাফ সাফ করে দিছি আমি তোমার ভাত খামু না, তোমার সংসার করুম না, থাকে তুমি তোমার ঘর বাড়ি নিয়া। এই শোন, গেলে কিন্তু আর আইতে পারবি না। শোন, এই শেষ রাইতে কিন্তু খাটে খালি আমার হাতাবি, এই পার ওই পার পাবি না। বাইরে মাথা গরম হয়, বউরে পিড়ে মাথা ঠান্ডা করি, বুঝতে পারি না আসলে আমার কপালে কি আছে রে বউ। তোর এই মাথা গরমের জন্য আমার ভবিষ্যৎটা নষ্ট। তোর আবার ভবিষ্যৎ কেমনে নষ্ট করছিস? কেমনে নষ্ট মানে, তুই প্রতিদিন যদি ভাবিরে ধরে এমনি করে মারস, আমারে কেউ বিয়ে করবো? হ্যাঁ, তোর বিয়ে করা লাগবো না। আমার বউটা গেলে ওই খাবার দেওয়া, রান্না করা, কাপড় ধোয়াই তো তুই ছাড়া আর কেউ নাই। তুই বিয়ে করিস না বোন। তোর এই এই অবনতি, তুই বিয়ে করছস না? তুই তোর বউরে প্রতিদিন মেরে ভাগাই দিবি, তোর জন্য আমি বিয়ে করবো না? আর কোশ না বোন, তোর বিয়ে হলে তোর স্বামী ও তোরে পিড়াই বল। এ শোন, এসব কথা আমি শুনবো না। তোর কাপড় চোপড় রান্না বান্না করার জন্য আমি কি বাড়ি খুঁটি হয়ে থাকবো নাকি? আমি বিয়ে করবো আর তুই আমার জন্য ছেলে দেখবি, বুঝিস নাই? আমার রোজ রোজ এগুলো ভালো লাগে না। ওর থেকে একটা কাজ কর, আমি তোরে বুঝাই, মাথা ঠান্ডা করে যায় ভাবিরে নিয়ে আয়। আমি যাব? হ্যাঁ, তুই যাবি। না, আমার বাড়িতে আমি পাইছি, ওরে পাইকারি রেটে মারছি। ভগবান, এরে নিতে গেলে তো আমার খুচরা রেটে ধোলাই দিবে। তুই যদি পাইকারি রেটে ধোলাই দিতে পারোস তো এরা একটু দিব না, হেরে সহ্য করবে, তাও যায় নিয়ে আয়। যাওয়ার কথা শুনে আমার হাঁটু কাঁপতাছে বই। ওই দেখ, এক কাম কর, আমার তো আর ওই রকম কেউ নাই, চল বই আমার লগে, তুই একটু চল। এইটা এটা হবে না, আমি আর যাইতে পারবো না, বুঝিস নাই? তোর সাথে যাই প্রত্যেকবার আমি অপমান হই। তুই আমার বোন না। তুই কি হইছিস? আমি পারবো না আর। শেষবার আমার চল বই। তুই তাহলে আমার আর মারবি না তো? না, তোর তোর কি পারবো? এই কাপড়ের ব্যাগ হাতে আবার কান্না করতেছ, কই যাস? কি আর করবো, দুঃখের কপাল। আমার বাবা মা এমন একটা পুরার কাছে বিয়ে দিছে, তার কাছে মায়ের ছাড়া আমি আর কিছু পাই না। আজকে কি হয়েছে? আজকে মনে মারছে, আজকে না প্রতিদিন দিনে তোমার মারে, এর জন্য আজকে ভাবছি বাপের বাড়ি চলে যাবো। শোন, স্বামী স্ত্রীর তো ঝগড়াঝাটি হয়, তাই বলে তুই রেগ করে তুই বাপের বাড়ি চলে যাবি? আমার আর সহ্য হইতেছে না, এই মাই খাইতে খেয়ে তো কবে যেন আমি মরে যাই, তার তো ভালো বাপের বাড়ি পড়ে থাকি, এতে আমার ভালো হইব। বাপের বাড়ি যখন যাবি ঠিক আছে, তাহলে আমি তোরে দিয়ে আসি। না মামা, আমি যেতে পারবো। তুই যেতে পারবি? হ্যাঁ। ঠিক আছে, তুই যা দেখ কেমন না যাই। আচ্ছা ঠিক আছে, আমি যাই। শোন, কথাটা যেন মনে থাকে, এটাই কিন্তু আমার শেষ যাওয়া, তো শ্বশুর বাড়ি।
বিপদে পড়লে কুত্তাও লাত্তি মারে হন কি হলো বার আমার কেমন জানি জ্বর করতেছে ওখানে গেলে যদি মানকে সিপাই পড়ি তাহলে কিন্তু রক্ষা নাই বোন ওই একটু তো মানকে সিপাই পড়া লাগবই তাহলে থাক না আরে আমি আমার চিন্তা করি না তোর চিন্তা করতেছি কেন আমার আবার কি চিন্তা ওখানে যাওয়ার পর তোরে যদি আবার কেউ কিডন্যাপ করে কিংবা তোরে আবার যদি ইয়ে করে বুঝোস না বউ গেলে বউ পামো বোন গেলে বোন পামো আয় রে সোবান আল্লাহ এই বাড়ির কাছে আসে তোর এই আমার ইজ্জত নিয়ে কথা বেরইল হন বউয়ের ইজ্জত যখন তখন পাওয়া যাইব আমি জুয়ানেটা পোলা এক বউ গেলে হাজার বউ খারাই থাকবো কিন্তু বোন গেলে বোন পামো বোন চল আমরা যাই বোন বউ দুটাকেই তোকে রাখতে হবে বুঝছস না আর আমরা চলে আসছি ওরা এমন কি করবো অন্যায় করছি নিতে আইছি আমি নয় দুগা সটকো নাই দিছি তাই যাইতেই বউ রাতের কথা তুই তো আমার বোন চল চল ভয় করে এই দুলো ভাই দুলো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গোবর আছে পাড়া দিও না দুলো ভাই কই যাইতে আছেন ওই বউয়ের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে তো রাগ করে চলে এসে নিতে যাইতেছি না সরাসরি কইতে পারেন না লজ্জা লাগে যাই যে শেষা দিছেন শেষা না শেষা মানে কি শেষা না স্বামী স্ত্রীর মধ্যে তো দুই একটা চর থাপ্পড় হয় ওই দুই একটা দিছি না ঠিক আছে চর থাপ্পড় হয় হেইতে কি প্রতিদিন এ আপনার কে কইছেন প্রতিদিন বউ পিটায় না আমাকে দেশি মাইয়ে তো প্রতিদিনই তো দই কানতে কানতে দৌড়ি যায় তা কানতে কানতে দৌড়ি আর মানে কি আর আমি তো জানি যে আপনি একটু শেষায় ওস্তাদ এ আপনি বিয়ে করছেন কেন বেনি রে আমার দ্বারা বিয়ে দেবেন এনে কি রাস্তার মধ্যে এই কথা কল লেগে বসেছিলেন তোর মতো মগার সাথে আমার বোনের বিয়ে দিমু আমার বোনের শরীর দেখছস মাউগার বউ তোর বোনেরা বিয়ে করলে তো ডেলি তোর মতো শেষ মু হ্যাঁ আমার বোনরে শেষ মি তোর মতো মাউগার বল লগে আমার বোনের বিয়ে দিমু এই তুমি একটা কথা কব না তোমার তোমার আদরের জামাই ভালোবাসা দেওয়া যায় কিন্তু মাঝে মধ্যে উত্তম মাধ্যমও দিতে হয় আর আমি কিছু কইতে গেলে তুমি শাশুড়ি মানুষ মাথা কাপড় দিয়ে আস্তে কথা কবা আস্তে কথা কই দেখি তুমি বাইরে দিলে বাবা তুমি বেশি আদর করতে করতে মাথা উড়ে লেছো এর জন্য আমার দিন রাত পিটায় ওরে আজকে কিছু তুমি কইবা ওরে এত বড় সাহস কেন দুদিন পর পর ওরে মারা কিসের জন্য আমি কমু তোর বাপে জীবন না ওই যে বাবা একটা কথা কই তোমরা কি আর এই হত্যা লাগে তো কোনো পোলা খুঁজে পাইলে না এমন একটা পোলার কাছে দিছো দিন রাত মায়ের আর মায়ের কই একটু গল্প করবো ভালোবাসা আদরের কথা কইবো তা না কইলা কথায় কথা হাত আমার
সহ্য না বাবা রে আমি যখন দিছি তোরে তখন তো দেখছি এলাকায় ও ভদ্র পোলা এক বাপের এক পোলা ধন সম্পদ আছে তোরে নিয়ে খাওয়ান লন দিতে পারবে ওর কোনো অভাব অনটন নাই আমি এই কারণে দিছি এখন এই হারামির বাচ্চা যে তোর গায়ে হাত দেয় এটা কি কারণে দেয় কি কইছি কি কইয়ে মারে তোমার তো এই জায়গায় ভুল তুমি তো এইগুলো দেখে আর বিয়ে দিছো ভালো করে যাচাইও করো নাই তোর বাপে কি বুঝছে হ্যাঁ তো ভালো বুঝেই দিছে হ্যাঁ আমার বাপে তো ওই ভালো বুঝে দেখেই তো এরকম হইছে টাকা পয়সা এক পেরা ফুলে এগুলো দেখেই তো যাচাই করে নাই ভালো করে এই শ্যামরা তুই তোর চেহারা একবারও দেখছো আমি আমার মেয়ের জামাই শ্যামরা চেহারা তো আয়নায় দেখো নাই তোর এই দেখে কাউয়ার মতন আর কাউয়ার মুখে কমলা ভাবছিলাম ভালো এক বাপের এক পোলা জায়গা সম্পত্তি আছে আমার মাইয়েটা সুখে থাকবে না আমার মাইয়েটা ধরে কিভাবে মাইটা মারছো মারছি তোমারে তোমার মা কান দেখে তা কান মেটা পেটে রাখে না দশ পাঁচ দশ দিন এর মায়া নাই এটা তুই বোঝো না আমার ভুল হয়েছে ভাই মাফ চাইতে কিসের ভাই ও আমার শ্বশুর ভুল হয়েছে কোন সময় কারে কি কর সেই না শিখো নাই মা শব্দ ঠিক কি মারতে পারো মা তা ঠিক নাই রে মা দেখো আর কথা পাত্র ঠিক না আরে মা এটা তো তার মার মনে হয়েছে এই জন্য কইলো আমার নিয়ে যাস আমার মা তা ঠিক না বাবা আমরা লগে যাবো না অরণ বাইতে যাইতে গো আমি যাবো না তোমার লগে না যাবি না না আমার ভাই আর মারবো না এবার চলো এমন কইরা বহুত বার কইছে এবার যদি যাই আমার রাস্তা রাখবো না আমার একদম সাদা কাপড় পিন্ধে কবরে পাঠাই দিব ওই মাইয়া আম্মা এই কি করে ওকে দাইডা আম্মা আমার ভুল হয়েছে মাফ করে দেন চলো গো আমি যাবো না চলো গো আমি যাবো না ভুল হইছে তোমার মায়ের পা ধরতে গিয়ে তোমার বোনের ধরছি কোন সময় কি হয়ে যায় এটা তোমার নতুন স্বভাব না অনেক পুরানো স্বভাব এটা আমি জানি যাবি না না যাবি না মাগি এই এই এটা বাপের সামনে মাইয়া রে কি ব্যাসায় কথা কইতে তুই তোর বাপ মা শিখায় নাই এই মাউ গে আবার আব্বা আব্বা খেলাও এই বেটা তুই চুপ কর তোর মতো আমি ঘর জামাই আমি ঘর জামাই থাকতে আইছি আমি আমার গৌরে আমার বাড়িতে নিতে আইছি ফাউল বেয়াদব বেশরম বেড়া ঘর জামাই থাকতে লজ্জা করে না এই তুই চুপ কর বেয়াদব এই চল এই এই যাবি রে শালি সামনে এই মাইটা দিল তার বাসা নিয়ে কি হলো একমাত্র দোষ তোমার বাবা